জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিন পুরুষ মুমিন নারীকে কষ্ট দেয় আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম। মুমিন নর নারীকে যারা কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। অতএব মুমিনের জন্য শিক্ষা আল কোরআন থেকে শিক্ষা, কোন মুমিন মুসলমান কোন মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না, কোন মুমিন কোন মুমিনের দিলে আঘাত দিতে পারে না, জানে মালে সময়ে কোন জায়গায় ক্ষতি করতে পারে না। এজন্য আল্লাহ নবী বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ আয়না। আয়নার সামনে গেলে যেমন আয়না বলে দেয় তোমার কপালে ময়লা, আয়না বলে দেয় তোমার চোখে ময়লা, আয়না আওয়াজ করে না চিল্লান দেয় না, আয়না কোনো তার ক্ষতি করে না, শুধু অবস্থায় বলে দেয় অমুক অমুক জায়গায় ময়লা। নবীজি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এমন আচরণ হবে, একজন মুমিন আরেকজন মুমিনকে যখন ভুল পথে দেখবে অন্যায় পথে দেখবে আয়নার ভূমিকায় সে তার মুমিন ভাইকে শুধরা দিবে, তার মুমিন ভাইয়ের কল্যাণে এগিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জাহান্নামে কারা ডুববে? জাহান্নামে যারা ডুববে ওই সমস্ত ব্যবসায়ীদেরকে জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন সুদ ঘুষকে হারাম করেছেন। যারা হালাল জগতে সুদের ছোঁয়াছুঁই করে, হালাল জগতে যারা সুদ নিয়ে লড়াচড়া করে, সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, সমাজের দিকে তাকাইলে দেখা যায় সুদের লেনদেন আছে না নাই? আছে। সুদের লেনদেন করা যাবে না, হাজারে এত টাকা মাসে, হাজারে এত টাকা, অথবা এই এই বিভিন্ন সুদের প্রকার আছে, কেসিনো আছে, জো আছে, মাঝে মাঝে তো বড় বড় জায়গার মধ্যে বড় বড় বল মাছগুলো এই জালের মধ্যে সুদ নামক জালের মধ্যে আবদ্ধ হয়ে যায়, কথা ঠিক কিনা? এই বড় 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 বল মাছের মধ্যে আইসা ডুইকা যায়। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি হারাম করেছি সুদ ঘুষকে। এই সুদ ঘুষের মধ্যে যারা জড়িত থাকবে জাহান্নাম তাদের অপেক্ষায় আছে, জাহান্নাম তাদেরকে চাই, তাদেরকে চাই। আল্লাহ বলেন জাহান্নাম আর কাদেরকে চাই? যারা অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ওয়ামান কাতালা রাজুলাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলেন যে কোনো ব্যক্তিকে হত্যা করলো ইচ্ছাকৃত, মুতাআম্মিদান ইচ্ছাকৃত, ফাজাযাউহু জাহান্নাম, এই হত্যাকারী কাতেলের ঠিকানা জাহান্নাম। এই কাতেলকে জাহান্নামে জ্বলতে হবে, কারণ সে তার একজন নিষ্পাপ একজন গুনাহগার হোক বা না হোক মানুষকে হত্যা করছে ইচ্ছাকৃতভাবে। এখন তো শুধু মানুষই না, সর্বপ্রকার মানুষকে হত্যার জন্য বিভিন্ন জাল, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন তরিকা চলতেছে। যারা হত্যার জগতে যে কোনোভাবে জড়িত হয়ে যাবে, কোনো একটি সাধারণ জীবকেও যদি হত্যা করে তাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার গোটা সমাজকে আল্লাহ তৌফিক দান করুক, চিল্লা বলেন আমিন। সমাজ ভরে গেছে গুনায়, ভরে গেছে, এমনিতেই মারে এমনিতেই মারে। একটা পাখির মূল্য আছে, একটা মানুষের মূল্য নাই। একটা পাখিকে মারতে মানুষ ইতস্ত করে, একটা মানুষ মারতে ইতস্ত করে না, চিন্তা করে না। একটা মানুষকে একটা পাখির চেয়ে আরো সাধারণ মনে করে মেরেছে। আল্লাহ বলেন এদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে ঢিল দিয়েছি, সময় শেষ হয়ে যাবে, আমি আজরাইলকে পাঠিয়ে জাহান্নামে তোমাকে নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। যারা গুনাহ করে আল্লাহর ইবাদতে আসতে দেরি করো, প্রায় প্রায় বলি শুক্রবারে আসতে দেরি করলেও
এর জন্য আল্লাহ জাহান্নামে দিবে আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নামী সদস্য না বানায় জাহান্নামের তালিকাভুক্ত না করে জান্নাতের তালিকায় আমাদের নাম লেখায় দেয় চিল্লায় বলেন আমিন জাহান্নামে যাবে কারা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন যেই নারী স্বামীর অবাধ্যচারণ করে যেই নারী স্বামীকে মানে না স্বামীর কথা মানে না স্বামীকে কষ্ট দেয় এই নারী জাহান্নামে যাবে যদি কোনো নারী স্বামীর মন বুঝে হালাল জরুরতগুলো স্বামীর পুরা করে হালাল স্বামীর হারাম জরুরত পুরা করা যাবে না স্বামী বলে চল না মাজারে যাই স্বামী বলে তুই সিজদা দে বাবার পায়ে মানা যাবে না এছাড়া যে হালাল জরুরতগুলো আছে স্বামীর বিবি যদি এই জরুরতগুলো পুরা করে নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতা ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ যেই নারী স্বামীকে হালাল উপায়ে খুশি করলো আর দুনিয়া ত্যাগ করলো কবরস্থ হইল দেরি হবে কবরে যাইতে আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবেন না সুবহানাল্লাহ এইজন্য নারীদের বিশাল অফার নারীদেরকে আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা বলেন তাকফুরনাল আশির নারীরা তো স্বামীদের বেশি অবাধ্যচারণ স্বামীদের বেশি অবাধ্যতা করে এদেরকে নাসেজা নারী বলা হয় অবাধ্য নারী বলা হয় কথা শুনে না এমনিতেই রাগ করে মিজাজ খারাপ হয়ে গেছে উল্টা পাল্টা শুরু করে দিছে আল্লাহর নবী বলেন আমি দেখে আসছি জাহান্নামটা নারীর নারীদেরকে দিয়ে ভরপুর হয়ে গেছে অতএব নারী সমাজ বড় ভয়ঙ্কর যদি তারা ঠিক মতো না চলতে পারে জাহান্নামটা ভরে গেছে নারীদেরকে দিয়া পুরুষরাও আছে কিন্তু নারীরা বেশি উল্টা পাল্টা করার কারণে বেশি তারা জাহান্নামে আল্লাহ আমাদের সমাজের নারীদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন পুলিশ যেমন দুনিয়ার জিন্দেগিতে আসামি ধরে ধরেই হাতে হ্যান্ডকাপ লাগাই গাড়িতে উঠাই দু একটা থাপ্পড় লাগায় তারপরে জেলখানায় নেওয়া যায় কিছু খাবার দেয় জেলিদেরকে কিছু খাবার দেয় আসামিকে কিছু খাবার দেয় বুঝেনি তো কেমন হইতে পারে খাবার আল্লাহ তাআলা এই চিত্রটা কোরআনে উঠাইছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যারা অবাধ্যচরণ করবে গুনার মধ্যে জড়িত হয়ে যাবে দুনিয়া আর দুনিয়া দুনিয়া আর দুনিয়া দুনিয়ার কারণে সিজদা দেওয়ার সময় পায় না ডাক্তারি করতে করতে নামাজ পড়ার সময় পায় না দোকানদারি করতে করতে নামাজের সময় নাই জনকল্যাণমূলক কাজ করতেছি সেবা করতেছি দেশ চালানোর কাজে লিপ্ত হয়ে গেছি নামাজের সময় পায় না যারা এই সমস্ত কাজ করে আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের ঠিকানা দেয়া দেব আমি জাহান্নামের ফেরেশতাদেরকে বলবো যা যা ধর এদের গলার মধ্যে বেড়ি লাগা এদের গলার মধ্যে বেড়ি লাগা খুজু ধর ফাগুল্লু বেড়ি লাগা সুম্মাল জাহিমা সাল্লু এরপরে একে জাহান্নামে নিয়ে নিক্ষেপ কর জাহান্নামে নিয়ে যা জাহান্নামে নিয়ে যা আরেক জায়গায় আল্লাহ বলেন তো পুলিশ ধরলে যেমন থাপ্পড় দেয় ধমক দেয় আল্লাহ বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা যেদিন জাহান্নামীদেরকে ধরা হবে জাহান্নামের ফেরেশতারা ধরবে ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নেবে জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ধাক্কা মারতে মারতে নেবে থাপ্পড় লাগাইতে লাগাইতে নিবে আর বলবে হাযিহি নারুল্লাতি কুতুম বিহা তুকাদ্দিবুন এইটাই তো সেই জাহান্নাম এই জাহান্নামী এই বেদব এই আল্লাহর নাফরমান এই নাস্তিক এই তো সেই জাহান্নাম যেই জাহান্নামকে মানতে না বিধায় আল্লাহর সাথে শরীক করতে এই তো সেই জাহান্নাম যেই জাহান্নামের কথা নবীর হুকুম না মানলে যাবে বইলা দুনিয়াতে জানছিলে মানলি না এই সেই জাহান্নাম এই জাহান্নাম তো সেই জাহান্নাম যেই জাহান্নামের কথা মানুষ হত্যা করলে জানছিলে যাবে এটাই সেই জাহান্নাম এটাই তো ওই জাহান্নাম
যেই জাহান্নাম নামাজ না পড়লে যাইতে হয়, এইভাবে ধমক দিতে থাকবে, ধাক্কা দিতে থাকবে, থাপ্পড় দিতে থাকবে, আর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন শুধু থাপ্পড়ই না, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, শুধু থাপ্পড়ই হবে না জাহান্নামে যাওয়ার আগে, ওয়ানাসুকুল মুজরিমিন, আমি আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিধান ফরমান জারি করব। উইরদা ওই অবস্থায় যখন তারা জাহান্নামে যাবে, তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, পিপাসার্ত অবস্থায় থাকবে, কলিজা শুকিয়ে যাবে, ছটফট করতে থাকবে, কেমন জানি প্রাণ জান প্রাণ বের হয়ে যাইতেছে, এমন অবস্থায় জাহান্নামের দিকে যাইতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলেন শুধু জাহান্নামে যাবে, যাওয়ার পরে যেমন আসামি বেশি অস্থির হয়ে গেলে পুলিশকে বলে একটু পানি দেন, একটু খাবার দেন, আমার জানটা বের হয়ে যাইতেছে, জাহান্নামীদের হাতে ধরা খাওয়ার পরে, ফেরেশতার হাতে জাহান্নামী ধরা খাওয়ার পরে বলবে, ও দারোয়ান ও দারোগা আমাকে একটু পানির ব্যবস্থা করে, আমার কলজাটা ফাইটা যেতেছে, আমি আর বাঁচতেছি না। তখন তাদেরকে দেওয়া হবে গরম পানি, গরম পানি খাওয়ার পরে আল্লাহ বলেন সে যখন গরম পানি পান করবে, পান করার সাথে সাথে নারী বুড়ি গুলো রেজা রেজা হয়ে টুকরা টুকরা হয়ে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হতে শুরু করবে, নাউজুবিল্লাহ। তখন উত্তপ্ত অবস্থায় গরম পানি যখন সে পান করবে, সে ছটফট করতে শুরু করবে, নারীগুলো ছিঁড়ে যাবে, আর কেমন হবে আল্লাহ বলেন কাগালিল হামিম, তার পেটের ভিতরে গরম পানিগুলো যাওয়ার পরে সে পেটের ভিতরে ওই পানিটা তামার মতন টকবক করবে, টকবক করবে। আল্লাহ উদাহরণ দিয়ে বোঝান কাগালিল হামিম, এই পাতিলের মধ্যে যে গরম পানি করে, গরম পানি ওই গরম পানি যেমন পাতিলের মধ্যে টকবক করতে থাকে, টকবক, ঠিক জাহান্নামী ইনসান গরম পানি খাওয়ার পরে তার পেটের ভিতরে নারী বরিগুলো এরকম টকবক শুরু করবে, চোখ দিয়ে আগুনের লিলিহান বের হইতে থাকবে, আগুনের মতন উত্তপ্ত হয়ে যাবে, কেমন যে ভয়াবহ হবে সেই পরিবেশ, কেমন যে হবে সেই অস্থিরতা। পানি খাওয়ার পরেই বলবে, ও ফেরেশতা পানি আমার তৃপ্তি হচ্ছে না, আমার জান বের হয়ে যাইতেছে, আমাকে কিছু খাবার দেন, খাবার দেন, কিছু খাবার না খাইলে আমি আর বাঁচতেছি না। আল্লাহ বলেন ইন্না শাজারাতা যাকুম তুআমুল আসীম, ওই জাহান্নামীদেরকে এই কঠিন অবস্থায় আল্লাহ শাজারাতা যাকুম, যাকুম গাছ দিবেন, কেউ কেউ বলেছেন গাছটাই খাবে, কেউ কেউ বলেছেন যাকুম ফল খাবে, ওইটা খাওয়ার পরে এটা এমন একটা গাছ যেই গাছটা কাঁটাদার ঘাস, এমন একটা ফল যেই ফলের মধ্যে কাঁটা ভরা কাঁটা ভরা, সেটা সে যখন খাবে খাওয়ার পরে গলায় সেটা লেগে যাবে। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এ অবস্থায় যখন সে ফল খাবে গলায় ফল লেগে যাবে, তখন আবার পানি চাইবে, পানি পানি, গলায় যখন ভাত লেগে যায় খাবার লেগে যায় আমরা পানি চাই, জাহান্নামীও পানি বলে চিৎকার দেবে, পানি পানি দাও পানি দাও। আল্লাহ তখন আবার গরম পানির নির্দেশ দিবেন, এ ফেরেশতা গরম পানি দে, কয় গরম পানিটা কেন, এই গরম পানিটাই তোমার জন্য আপ্যায়ন, এই গরম পানিটাই তোমার জন্য খাবারের ব্যবস্থা। এই বিবস অবস্থায় কঠিন অবস্থায় বান্দা যখন এই অবস্থায় চলবে, ফেরেশতা নিয়া নিয়া যাইতেছে জাহান্নামের দিকে, আল্লাহ বলেন সাউসলিহি সাকার, বেশি লাফালাফি করিস না, কাশিমপুর লয়ে যাবো কয়না পুলিশে,
বেশি পারাপারি করিস না একবারে দিমু ঢুকায়া আল্লাহ বলেন এই বান্দা পানি পানি আর করিস না এত খাউন খাউন করিস না সাউসলিহি সাকার কিছুক্ষণের মধ্যেই তোকে জাহান্নামে ঢুকায়া দেমু কিছুক্ষণের মধ্যেই তোর উপর জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোর গায়ের মধ্যে বেতের আঘাত মারপিট শুরু হয়ে যাবে কি দিয়ে মারবি তো বুঝছ না কি দিয়ে মারবো রিমান্ড কি রিমান্ড কিছু রিমান্ড আছে ডিম দেয় কিছু রিমান্ড আছে নখ খুলে ফেলে কিছু রিমান্ড আছে পিটাইতে থাকে ওখানে আল্লাহ তাআলা কিভাবে প্রহার করবেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন আমি সেখানে তাদের জন্য হাতুড়ি লোহার হাতুড়ি বানাইছি সেই হাতুড়ি দিয়ে তাদেরকে একটা বাড়ি যখন দিব সত্তর গজ সত্তর হাত সেই বান্দা বান্দিটা চলে যাবে আবার উঠাবো আবার প্রহার করব চলে যাবে জাহান্নামের রিমান্ড চলতে থাকবে সমাজে অনেক পাওয়া যায় অনেক মানুষ ফাঁস নিয়ামর এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই আরে গলার মধ্যে রশি লাগাস কেন তোমার হায়াত শেষ হলে তুমি এমনি চলে যাবা জ্বালাতনের কারণে সহ্য করতে পারো না বাড়িঘর ছেড়ে চলে যাও দেশান্তর হয়ে যাও গলায় রশি দেওয়ার দরকার নাই অনেক মানুষ আছে গলায় রশি দেয় ক কালকে আমতে এদেরকে যারা রশি দিয়ে মরে বিষ পান করে এই জাতীয় যারা মৃত্যুবরণ করে প্রথম কথা তো হইল আহলে হক উলামাদের এই সমস্ত লোকদের জানাজায় যাওয়াই ঠিক না এই ধরনের লোকদের বাড়িতে মৃত্যুবরণ করলে অনেক আলেম সমাজ খানা খায় যারা খানা খায় তাদের দিল মরে যায় এই ধরনের খানা খাওয়া সম্পূর্ণ নিষেধ তিন নম্বর দিনের খানা চল্লিশ নম্বর দিনের খানা মৃত্যুবার্ষিকীর খানা জন্মবার্ষিকীর খানা এগুলা নিষেধ যারা খাওয়ায় এদেরও দিল মারা যায় যারা খায় এদেরও দিল মারা যায় আমি আশাবাদী আমার মুসল্লিরা এই ধরনের দাওয়াত খায়ও না পছন্দ করো না আমি নিজেও খাই না পছন্দ করি না কথা ঠিক না বে ঠিক আরো জোরে কইতে হবে ঠিক না বে ঠিক হ্যাঁ যারা রশি দিয়ে মরছে কাল কেয়ামতে তাদেরকে আল্লাহ এই রশি লাগা রশি লাগা মরতে থাক ঝুলতে থাক শাস্তি আবার রশি লাগাবে আবার ঝুলবে বিষ খাইছে আবার খা দুনিয়াত খাইছ মজা লাগছিল আবার খা শাস্তি চলবে এরপর আল্লাহ আবার সুস্থ করে দিবে আবার পান কর পান করবে শাস্তি চলতে থাকবে এই দুনিয়ার মধ্যে একবার জ্বললেই তোমার শাস্তি শেষ নয় একবার বিষ পান করলেই তোমার শাস্তি শেষ নয় যতবার তুমি বিষ পান করার স্বাদ না মিটবে জাহান্নামের শাস্তি যতক্ষণ হওয়ার দরকার এইভাবেই তোমার শাস্তি হইতে থাকবে অতএব সমাজ বিরক্ত হয়ে গেছো রাগ হয়ে গেছো তোমার মিজাজ নষ্ট হয়ে গেছে তুমি একদিক হয়ে যাও কিন্তু গলায় রশি দিবা না মুখে বিষ দিবা না কথা ঠিক না বেঠে এইভাবে আমাদের সমাজ দেশ ও জাতিকে যদি বাঁচাইতে পারি বাঁচতে পারি জাহান্নামে যাব না জাহান্নাম আমাদের অপেক্ষায় থাকবে